আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। ধনঞ্জয় না অরিন্দম, বিচার কার? সেদিন যারা সুপ্রিম কোর্টের রায় বেরোনোর আগে ধনঞ্জয়ের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছিল, সেই তারাই আবার শুধু ট্রেলার দেখেই রায় দিয়ে দিচ্ছেন ধনঞ্জয়ের বিরুদ্ধে। তবে অভিযুক্ত ধনঞ্জয় চ্যাটার্জি নয়, এবারের অভিযোগ অরিন্দম শীলের ছবি ধনঞ্জয়কে নিয়ে। ধনঞ্জয় জানতো না যে সততা নিজে থেকে প্রমাণ করা যায় না ইওর অনার। অভিযুক্ত শ্রী ধনঞ্জয় চ্যাটার্জি হেমা পারেখের ফ্ল্যাটে যান, ফ্ল্যাট নম্বর 3 এতে বেল দেন এবং পরিচালক নাকি একজন রেপিস্টকে সাপোর্ট করে ছবি বানিয়েছেন। আরে আগে ছবিটা দেখুন, তারপর মন্তব্য করুন, আক্ষেপে সুরে বলেছিলেন স্বয়ং পরিচালক। এর মধ্যেই পাওয়া হয়ে গিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে বছরের সেরা পরিচালকের পুরস্কার। কিন্তু কী করে পেলেন জনমতের বিপক্ষে যাওয়ার সাহস? জনমত তো ধনঞ্জয়কে দোষী সাব্যস্ত করেই দিয়েছে, এই সাহস নাকি তাকে জুগিয়েছেন তার ছবির দর্শকেরা। পূর্বসূরী মৃণাল সেন, ঋত্বিক ঘটকের মতো তিনিও উত্তরসূরীদের কাছে রেখে যেতে চান কিছু উদাহরণ, জানালেন আত্মবিশ্বাসী পরিচালক। দুর্গা সহায় থেকে আবর্ত অরিন্দমের ছবি মানে বক্স অফিসের পাশাপাশি সমালোচকদেরও কলমের কালি খরচ করতে হয়, সেই চ্যালেঞ্জই ঝুঁকি নেওয়ার সাহস যোগায় তাকে। সেই সাহস থেকেই 1990 সালের একটা বিচারের মুখে বেশ কিছু প্রশ্ন তুললেন অরিন্দম। শুধু তার অনুরোধ, ট্রেলার দেখে ছবির ব্যাপারে রায় দেবেন না। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।